ক্ষুদ্র নৃগোষ্ঠীর 21টি বিপন্ন ভাষার বই ও অভিধানের অ্যান্ড্রয়েড অ্যাপস উদ্বোধন করা হলো আজ। লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরার প্রতিষ্ঠান জিয়াবারাং কল্যাণ সমিতির উদ্যোগে এই বইয়ের মোড়ক উন্মোচন এবং অ্যাপস উদ্বোধন করা হয়। আজ রাজধানীতে এক মতবিনিময় সভায় লেখকরা এসব ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব তুলে ধরেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা বলেছেন, বর্তমান বাস্তবতায় এসব ভাষা সংরক্ষণের বিকল্প নেই। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। শিশুর প্রথম কান্না, কিশোরের প্রথম প্রেম, বৃদ্ধের শেষ আশীর্বাদ, সবই মাতৃভাষায়। কিন্তু সব মাতৃভাষায় কি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বয়ে চলার সৌভাগ্য নিয়ে এই ধরনীতে এসেছে? শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় উঠে আসে এদেশের নৃগোষ্ঠীর মানুষের বহুমাত্রিক ও বৈচিত্র্যময় মাতৃভাষার সম্ভারের কথা। এসব ভাষার অনেকগুলোই বিপন্ন, রয়েছে চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। বিপন্ন ভাষাগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতে কাজ করে চলছেন লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা এবং তার প্রতিষ্ঠান জিয়াবারাং কল্যাণ সমিতি। তাদের উদ্যোগে প্রকাশিত 11টি ভাষার 21টি বইয়ের মোড়ক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। উদ্বোধন করা হয় বিলুপ্ত ভাষার অভিধানের অ্যান্ড্রয়েড অ্যাপসও। আমরা মাতৃভাষার চর্চা বাজার তালিকা থেকে শুরু করতে পারি। আমার বাজার তালিকা করার জন্য আমাকে কেন বাংলা ব্যবহার করতে হবে, ইংরেজি ব্যবহার করতে হবে? এটাকে আমি যদি আমার মাতৃভাষায় লিখি সংসারসা বা মাইরুল শেরশা, আমাকে কে বাধা দেবে? পার্বত্য চট্টগ্রামের মধ্যে যে ভাষাগুলোর চর্চা কম, যে ভাষাগুলোর কথা বলার মানুষজন কম, তাদের ভাষাগুলো কীভাবে রক্ষা করা যায়, তারই একটা প্রয়াস হচ্ছে আমাদের জিয়াবারাং কল্যাণ সমিতির উদ্যোগে এই প্রজেক্ট। বিলুপ্ত ভাষাগুলোর বইগুলো নিয়ে অনুভূতি ব্যক্ত করেন লেখক ও প্রকল্প সংশ্লিষ্টরা। তারপর আমরা চালিয়ে যাই, কারণ আমাদের কাজটা হচ্ছে তাদের ভাষাকে ধরে রাখা। প্রায় 37টি জনগোষ্ঠী রয়েছে, এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর মৃত্যুবয়ের ভাষাকে আমরা যেন সংরক্ষণ করতে পারি। আশা করব খুব স্বল্প সময়ের ভিতরে সরকার এই উদ্যোগ বাস্তবায়িত করবেন, এই 6টি ভাষাকেও সরকারিভাবে প্রাথমিক বা প্রাক প্রাথমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ করে দেবেন। এমন উদ্যোগের প্রশংসায় কার্পণ্য করেননি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। ভাষা বিলুপ্তির কারণ ও বর্তমান বাস্তবতা তুলে ধরেন নিজ বক্তব্যে। চাকমার মেজরিটি হিসাবে সকলেই কিন্তু চাকমা ভাষাই জানে আমরা, আর চাকমারা আমাদের ভাষা জানে না। তো তারা কি ইচ্ছা করে? না, এটা হচ্ছে জীবিকার তাগিদে, যে কোনো তাগিদে আমরা তাদের সংখ্যাগরিষ্ঠতার কাছে, অর্থ তার কাছে, শিক্ষা তার কাছে, কথা তার কাছে, সম্মান তার কাছে, ইজ্জত তার কাছে, তার কাছেই যেতে হয় আমার। সভা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ভাষা বিবর্ণতার তথ্যচিত্র উপস্থাপন করা হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।